আমারও এবারও ইচ্ছা ছিল না যে আমি ফুটবলে আবার আসি, কারণ আমরা ব্যাপক একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি গত 7-8 বছরে, বিশেষ করে 2020 সালের পর থেকে আমাদের সাইফ পর্টেকের উপরে একের পর এক অত্যাচার চলেছে। আমাদের বিজনেসটাকে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে, আমাদের বিভিন্ন এজেন্সি দিয়ে একের পর এক আমাদেরকে হয়রানি করা হয়েছে, আমাদের বন্ড লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আমি আমাদের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবটাকে আমি কমপ্লিট হয়েছে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। আজকে যে আপনার আজকে যে আপনারা যে ন্যাশনাল টিমের যে শুধু প্লেয়ার দেখেন, সেই প্লেয়ারে অনেকগুলো প্লেয়ার কিন্তু উঠে এসেছে আমাদের এই সাইফ স্পোর্টিং ক্লাব থেকে, সেই ক্লাবটাও কিন্তু আমাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কর্পোরেট ক্লাব হিসেবে ফার্স্ট সাইফ পাওয়ারটেক শুরু করেছিল, তারপরে বসুন্ধরাও চলে এসেছে আমাদের এই কাতারে, কিন্তু সেই মাঝপথে এসে ক্লাবটা আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আমি নির্বাচিত হয়ে আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম মানে রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করবো, এবং ফুটবলকে এই আমরা আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাঁচা কাঁচ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো, ফুটবলের জায়গা গ্রামে গঞ্জে থেকে উঠে আসতে হবে, ফুটবল করে এসে তারপরে আমাদের এই ঢাকা শহরে আসতে হবে, সেই কাজটা কিন্তু প্রথমেই আমরা হাত দিব। ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো, ডিসেন্ট্রালাইজ করে প্রতিটা ডিভিশনে আমাদের একটা আমরা রেডি করতেছি, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সকলের সাথে বসে আমরা যে নেক্সট আমাদের ফুটবল যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে আমরা কীভাবে ফুটবলকে আমরা আগাতে পারি সেই বিষয়ে আমরা আমাদের টোটাল জিনিসটা আপনাদের আমরা তুলে ধরবো, সো দ্যাট আমরা আমাদের যে যদি আমরা নির্বাচিত হতে পারি যে 4 বছর টেনর থাকবে সেই টেনরে কী কী কাজ করতে পারি সেই বিষয়ে আপনাদেরকে আমরা ক্লিন কাট একটা ধারণা দিব এবং এটাকে আমরা নিয়ে আসবো। আর একটা সবচেয়ে বড় কথা কি, ফুটবল করতে গেলে আসলে টাকা লাগে, এটা সবাই বলে, টাকা ছাড়া কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট করা কোনো অবস্থাতে সম্ভব না, কিন্তু অবস্থাটা এমন হয়ে গিয়েছে আমাদের ফুটবল ফেডারেশনের উপরে কোনো ট্রাস্ট নাই, ট্রাস্ট নাই কোথা থেকে, ট্রাস্ট নেই আমাদের স্পন্সার পাওয়া যায় না, আগে তো প্রচুর স্পন্সার ছিল, স্পন্সার নাই, কেন স্পন্সার নাই, টাকা ঠিকমতো ইউজ হয় না, মিস ইউজ হয়। আমাদের সরকার ওই সময় তদানীন্তন গভর্নমেন্টকে আমরাও বলেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বলেছিলাম না ফুটবলকে টাকা দিতে হবে, ফুটবল ফেডারেশনও এটা নিয়ে ফাইট করেছে, ফাইনালি তারা টাকা দিয়েছে, 20 কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই টাকার ঠিকমতো হিসাব না দেওয়ার কারণে এটা আবার পরবর্তী বাজেটে কিন্তু টাকাটা বন্ধ হয়ে গেল, তার এখানেও আমাদের ট্রাস্ট নষ্ট হয়েছে। আসেন ফিফা এফসি, যে টাকাটা আসে বছরে ফিফা এফসির টাকাটাতে কি হলো, তারা যে টাকাটা দেয় যে খাতে খাতে টাকা দেয় সেই টাকাগুলো ঠিকমতো প্রপার ইউজ করা হয়নি, বিভিন্ন খাতে বিভিন্ন সময় টাকা ইউজ করা হচ্ছে, এবং তারা অডিট করে এসে দেখে যে এখানে ব্যাপক অনিয়ম, অনিয়মের কারণে ফুটবলের যে সেক্রেটারি ছিল জেনারেল সেক্রেটারি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে, ফুফা থেকে নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তারা নিষিদ্ধ করেছে। এখন আমার প্রশ্ন, জেনারেল সেক্রেটারি ইজ এম্পাওয়ার্ড, সে কি একটা টাকা খরচ করতে পারে উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড দি ফাইন্যান্স মেম্বার? পারেন না উনি, বাট যাই হোক উনি নিষিদ্ধ হয়েছে। তারপরে কি দেখলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি ফাইন্যান্সের দায়িত্ব ছিলেন তিনিও জরিমানার মধ্যে পড়েছেন, এটা আমাদের জন্য খুব দুঃখজনক, কষ্টকর, আমাদের মতো ছোট্ট একটা দেশ যেখানে ফুটবল চলে না, যেখানে ফুটবলে র্যাঙ্কিং দিনে দিনে নিচে নেমে যাচ্ছে, যেখানে পয়সার জন্য ফুটবলকে আগাতে পারতেছে না, সেখানে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে, এটা এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। তবে আমি এইটুকু বলতে পারি, অন্তত আমরা যদি নির্বাচিত হয়ে আসি, এখনও প্যানেল আমাদের ঠিক হয়নি, জাস্ট আজকে ওনারা সভাপতি হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি মনোনয়ন সাদরে অ্যাকসেপ্ট করেছি, এবং আমি সকলকে নিয়ে একসাথে একযোগে ফুটবলকে নিয়ে আমরা ডেভেলপ করতে চাই। তবে আমি এটুকু বলে দিতে পারি, আপনাদেরকে লেট ডাউন আমরা করবো না, আপনাদের যে ফুটবলের যে বাঙালির জাতির যে আবেগ, বাঙালির জাতির যে ভালোবাসা, বাঙালি জাতির যে ফুটবলের প্রতি অনুভূতি, সেই অনুভূতিকে আমরা বুকে ধারণ করে আমরা কিন্তু এগিয়ে যাব আপনাদেরকে সকলকে নিয়ে। আমাদের যেখানে ভুল হবে সেখানে আপনারা ধরিয়ে দিবেন, যেখানে ভালো কাজের আপনারা আমাদের জন্য ধন্যবাদ জানাবেন, ভালো কাজের আপনারা প্রশংসা করবেন, যেখানে মনে করবেন যে না এখানে কাজ ভালো হচ্ছে না ডেফিনেটলি আপনারা সমালোচনা করবেন, সমালোচনা যদি না শোনার মতো যদি অবস্থা না থাকে তাহলে কোনো জায়গায় ডেভেলপমেন্ট হবে না। আমি যখন একটা চেয়ারে বসে থাকবো আমি কিন্তু খারাপ জিনিস আমার চোখে পড়বে না, খারাপ জিনিস যখন চোখে পড়ে কিন্তু সারাউন্ডিংস যারা থাকে তাদের কিন্তু খারাপ জিনিস চোখে পড়ে। আমি সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব সেইটা ডিক্লারেশন আজকে হয়েছে জেলা বিভাগীয় পরিষদ থেকে এবং ক্লাবের ক্লাবদের থেকে, আর আমাদের সাথে রানিং মেট কারা থাকবে এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা শুরু করেছি, যে মানে আনঅফিসিয়ালি শুরু করেছি, এখনও এটা আমাদের ঠিক করতে পারেনি। পরিষদে যারা আছে সবাই যে খারাপ তাও কিন্তু না,
অনেকেই ভালো লোক, ভালো কাজের লোক আছে, বাট তারা কাজ বিভিন্নভাবে বিভিন্ন কারণে তারা করতে পারে নাই। অনেকে রিজাইন দিয়ে চলে গিয়েছে, অনেকে ফেডারেশনে আসা বন্ধ করেছে, অনেকে ফেডারেশনে থেকেও কোণঠাসা অবস্থায় আছে। তো সেই জিনিসগুলোকেও আমরা এভালুয়েট করে আমরা নতুন এবং পুরানো সমন্বয়ে আমরা একটা শক্তিশালী আমরা বোর্ড তৈরি করব, যে বোর্ডটাকে মানুষেরকে ট্রাস্ট অর্জন করতে পারবে। ট্রাস্ট আমি আপনাদের বলেছি, ট্রাস্ট হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা উই লস্ট অল আওয়ার ট্রাস্ট। এখানে কোনো ট্রাস্টের কিছু নাই, আপনাকে যে দশটা টাকা দিবে, আমাকে দশটা টাকা দিবে, ফেডারেশনকে দশটা টাকা দিবে, এই যে ট্রাস্ট, এই যে দশটা টাকার যে ইউটিলাইজেশন, এই যদি প্রপার যে ইউটিলাইজেশন যে হয় নাই, এই যে আমাদের ট্রাস্ট আমরা নষ্ট করে ফেলেছি, এটাকে বিল্ড করার জন্য আমরা একটা শক্তিশালী বোর্ড আমরা তৈরি করবো ইনশাল্লাহ। এটা আপনাদেরকে আমরা যখন আমাদের প্যানেলটা কমপ্লিট হয়ে যাবে, ফুটবল ফেডারেশনের আমাদের যে শিডিউল ডিক্লারেশন হবে, শিডিউল যখন ডিক্লারেশন হয়ে গেলে তখন আমরা কমপ্লিট প্যানেল নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো।